দেখতে দেখতে 10 বছর পার করলো ইউল্যাব। জন্মদিনে তাই নব উদ্যমে বনিল সাথে সেজেছে সে। ইউল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু 2004 সালে। শুরুটা মহাখালীতে হলেও পরবর্তীতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ধানমন্ডি দুটি ক্যাম্পাস এখন তার পরিবার। প্রায় 4,000 শিক্ষার্থী এবং দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়েই নিরলসভাবে এগিয়ে চলছে এর কর্মকাণ্ড। আর সবাইকে সাথে নিয়ে ইউল্যাব উদযাপন করলো 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে ইউল্যাব টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর জহুরুল হক বলেন, 2020 সালের মধ্যে ইউল্যাবকে দেশের 1 নম্বর বিদ্যাপীঠ হিসাবে গড়ে তোলা হবে। উই হ্যাভ ডিফাইন্ড আওয়ার ভিশন 2020, সো উই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন দিস কান্ট্রি বাই 2020, অ্যান্ড অলসো উই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য রিকগনাইজড ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়ান রিজন বাই 2020। প্রতিষ্ঠাবার্ষিক আয়োজনে দুটি ক্যাম্পাসে ছিল যেন উৎসবের আমেজ। ছোটো ছোটো স্টলে প্রদর্শিত হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে শুরু করে নানা রকম শিক্ষামূলক কার্যক্রম। 4 দিনব্যাপী এই আয়োজনের প্রতিদিনই পালিত হয় নানান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আগামীতে ইউল্যাবে শিক্ষার মানকে ধারাবাহিকভাবে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পথের অগ্রযাত্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা কিংবা অন্যান্য বিষয়গুলিতে ইউল্যাব উত্তরোত্তর এর মান বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে যদি আমরা পর্যালোচনা করি যে 10ম বর্ষ পূর্তির দিকে, তাহলে দেখা যাবে যে ইউল্যাব সত্যিকার অর্থেই একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে যাচ্ছে। ইউল্যাবের জন্মবার্ষিকীতে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। দোয়া করি যাতে আস্তে আস্তে আরও অনেক উন্নতি হয়। অ্যান্ড হ্যাপি বার্থডে ইউল্যাব। আমরা নিজেরাও পারফর্ম করছি এই ফাউন্ডেশন ডেতে। ইউল্যাবের 10 বছর পূর্তিতে আমি অনেক বেশি আনন্দিত। 10 বছর উপলক্ষে ইউল্যাবকে অনেক অনেক শুভকামনা এবং ইউল্যাব অনেক এগিয়ে যাবে আশা করছি। হ্যাপি বার্থডে ইউল্যাব। ক্যাম্পাস বিএ লবিতে আয়োজন করা হয় শিক্ষার্থীদের নিজেদের তোলা নানান চিত্রকর্মের প্রদর্শনীর। মাত্র 10 বছর আগে জন্ম নেওয়া শিশুটি ধীরে ধীরে এখন পূর্ণতার দিকে। এত অল্প বয়সে সে নজর কাড়তে সক্ষম হয়েছে দেশ এবং দেশের বাইরের অসংখ্য মানুষের। এখন সময় শুধু সামনে এগিয়ে যাওয়ার। সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিনে ইউল্যাবই উঠবে দেশসেরা বিদ্যাপীঠ। তৌফিক মাহমুদ মুন্না, ইউল্যাব টিভি, ঢাকা।